একান্ন খ্রিস্টাব্দ বাদশাহ শাহজাদ তো শেষ হতে তখন আর অল্প কয়েক বছর বাকি। সেই সময় বাংলার সুবাদার শাহজাদা সুজা। নেপথ্যে শুরু হয়ে গেছে সিংহাসনের জন্য শাহজাদাদের প্রতিদ্বন্দ্বিতা। সুদূর দাক্ষিণাত্যে মীর জুমলা এখনো গোলকুন্ডার হুজির, কিন্তু সেখান থেকেই শাহজাদা আওরঙ্গজেবের সঙ্গে জোট বেঁধে ছড়াতে শুরু করেছে কূটনীতির জাল, যে জালে জড়িয়ে পড়বে দারা মুরাদ আর শাহ সুজা। ক্ষমতার জন্য ষড়যন্ত্র শুধু শাহজাদাদের মধ্যে নয়, দেশের প্রত্যেকটি আমির ওমরা জমিদারদের মধ্যেও। যাদের উপর শাহ সুজা খুব নেক নজর, তাদের মধ্যে একজন নাসিমপুরের জমিদার রাজা ইন্দ্রনারায়ণ চৌধুরী। তিনি একটা হীন চক্রান্ত করে নিজের দখলে এনেছিলেন পুরনো বন্ধু রায়রায়ণ উমাকান্ত রায়ের জমিদারি। সেই উমাকান্ত রায়ের ছেলে দেবীকান্ত পিতৃহীন হয়ে এখন ইন্দ্রনারায়ণের আশ্রিত। ইন্দ্রনারায়ণের দেওয়ান শিবশঙ্কর মজুমদারের উদ্দেশ্য ছিল আরো গভীর, নিজের ছেলে বাসুদেবকেও সে রেখেছিল ইন্দ্রনারায়ণেরই মহলে। সেই গড় নাসিমপুরেরই গল্প বলছি আপনাদের, যেখানে দেবীকান্ত দেব আর ইন্দ্রনারায়ণের কন্যা উত্তরার খেলাধুলো, ভাব ভালোবাসা, কলহ বিবাদ, মান অভিমানের পেছনে শিবশঙ্করের কূটনীতির জাল ছড়ানোর পটভূমিকা। সেদিন নববর্ষ গড় নাসিমপুরে। আজকের দিনে ঝগড়া করছি নি। কি ব্যাপার তোমাদের, যা হচ্ছে কোথায়? অন্দরমহলের বারান্দায় আতশবাজি হচ্ছে, তাই দেবীকান্তকে নিয়ে যাচ্ছি। দেখো বাবা, ও কিছুতেই যেতে চাইছে না। বাবার কথা মনে পড়ছে? না না, এখানে নয়, সবার সামনে নয়। যাও, তোমার যেখানে খুশি তুমি যাও। কি হলো, কি হলো, কি হলো? এই যে শিবশঙ্কর, শোনো, ওর নাকি বাবার জন্য মন কেমন করছে। আজকের দিনে যেখানে সবাই আনন্দ করে বাড়ে, সেখানে শ্রীমান, এই শ্রীমান মুখ ভার করে দাঁড়িয়ে রয়েছে। আর সবাই কি ভাববে জানো? সবাই ভাববে আমি ওকে খেটে পড়তে কিছুই দিই না। তা বাবা কি করবে বলো, দিন তো সকলের সমান যায় না। রাজা ইন্দ্রনারায়ণের দয়ার শরীর, তাই শুধু একটু বকলেন। অন্য কেউ হলে তো একটা মহল থেকে বের করে দিত। না, আমি হতে দেব না। তুমি? আচ্ছা, আয় সব ভেতরে যাই। কি রে, এতগুলো ডাকলাম তবু আসবি না? যা, তোর সাথে কথা বলবো না। পেছনের দিকে বোধ হয় পথ হারিয়ে এখানে এসে পড়েছে। এত রাত্রে গভীর জঙ্গলে একা এসে পড়লে কি করে? তুমি থাকো কোথায় আমায় বলো, আমি কাউকে বলবো না। গড় নাসিমপুর। বাড়ি থেকে পালিয়ে যাচ্ছ? গড় নাসিমপুর আমার বাড়ি নয়। তাহলে? আমার বাড়ি নেই। বাড়ি নেই, সে কি? আগে ছিল, কিন্তু এখন আর নেই। নেই? আগে বাড়ি ছিল কোথায়? সুবর্ণগ্রাম। সুবর্ণগ্রাম? তোর বাবার নাম কি? ঈশ্বর উমাকান্ত রায়। উমাকান্ত রায়? সুবর্ণগ্রামের জমিদার রায় রায়ন উমাকান্ত রায়। আচ্ছা, তুমি তাহলে উমাকান্ত রায়ের ছেলে। তোমার বাবার মৃত্যুর পর রাজা ইন্দ্রনারায়ণ চৌধুরী তোমাকে সুবর্ণগ্রাম থেকে তার নিজের কাছে নিয়ে গিয়ে রেখেছিলেন। তিনি তোমার বাবার বাল্য বন্ধু। আচ্ছা, তোমার বাবার মৃত্যুর পর তোমাদের জমিদারি সরকার বাজেয়াপ্ত করে নিয়েছিল না? ইন্দ্রনারায়ণ এখন তা ভোগ করছে। আমি জানি অনেক টাকা ঘুষ দিতে হয়েছিল শাহ সুজার দেওয়ানকে, সবই আমি জানি। তাহলে তুমি গড় নাসিমপুর থেকে পালিয়ে যাচ্ছ? আমি আর গড় নাসিমপুরে ফিরে যাব না। তাহলে তুমি কোথায় যাবে? জানি না। আমার সঙ্গে যাবে? রাজা ইন্দ্রনারায়ণের প্রচুর সম্পত্তি, উত্তরা তার একমাত্র সন্তান, বাসুদেব উত্তরাকে বিয়ে করে এই সমস্ত সম্পত্তির মালিক হয়ে বসবে। কিন্তু দেবীকান্ত, সেও তো আমারই কাছে মানুষ। আমি চাই না যে দেবীকান্ত এখানে ফিরে আসুক। একটা কথা আছে তোমার সঙ্গে, সে তো তুমি প্রত্যেক দিনই বলছো। ছাড়ো, আমাকে যেতে দাও। আচ্ছা বাসুদেব, আজকাল তোমার কি হয়েছে বলো তো? উত্তরা, বলো। আমি তোমায় ভালোবাসি উত্তরা। সে তো খুব ভালো কথা, এখানে সবাই আমাকে ভালোবাসে। তুমি জানো না, ছোটবেলা থেকে আমি তোমায় ভালোবেসেছি।
আমি তোমায় বিয়ে করতে চাই উত্তরা। কিন্তু আমি তো এখন কারোকে বিয়ে করতে চাই না। আচ্ছা দেবিকান্ত, ইন্দ্রনারায়ণ চৌধুরী তোমার পৈতৃক সম্পত্তি প্রতারণা করে দখল করে নিয়েছিল, তুমি তার উপর প্রতিশোধ নিতে চাও না? না। ঠিকই, তুমি অন্যায়ের প্রতিশোধ নেবে না? শুধু রাজা ইন্দ্রনারায়ণের প্রতিশোধ নিয়ে কি হবে ঠাকুর? যে শাসন ব্যবস্থা রাজা ইন্দ্রনারায়ণের মতো লোককে প্রশ্রয় দিচ্ছে, তার সঙ্গে আমার আসল বিরোধ। সারা হিন্দুস্থানে এখন তিন তিনজন বাদশাহ, আগ্রায় বাদশাহ শাহজাহান, গুজরাতে বাদশাহ মুরাদ, আর এখানে বাদশাহ শাহ সুজা। আমরা পশ্চিমে যুদ্ধ করতে যাচ্ছি, আমাদের প্রচুর টাকার দরকার, তুমি আমাদের কত দেবে? আমরা ডাকাতি করে যা পাবো তার তিন ভাগের এক ভাগ। না, আধা আধা। খুব সুরত। তুমি কে? আমি ললিতা, রাজকন্যার সখী। কিন্তু আপনি? আমি এক আওয়ারা আশিক, এক নজর দেখতে চাই পালকির ওই হাতি নাকি। আপনি পথ ছাড়বেন না? ছাড়বেন না। যদি না ছাড়ি? পালকি ওঠাও, দেখি কে পথ আটকায়। মুখটা একবার দেখলেই পথ ছাড়ব। চলো আমরা কেটে পড়ি। না, পালকি ওদিকে জঙ্গলে নিয়ে যাব। এবার আর শুধু মুখ দেখে ছাড়বো না, মেয়েদের এত দম্ভ আমার সহ্য হয় না। চলো। আমি কিন্তু ঠিক চিন্তা করেছি, সেই মুখ, তবে দেখতে আরো সুন্দর হয়েছে। বহু বছর আগে সেই রাত্রের কথা মনে পড়ে? গড় নাসিমপুরের নববর্ষ, মহা ধুমধাম, খাওয়া দাওয়া, আতশবাজি। তোমার বাবা আমাকে খুব বকলেন, মনে পড়ে? দেবিকান্ত, তুমি সত্যি? তুমি? তোমার সঙ্গে আবার দেখা হবে এ কথা স্বপ্নেও ভাবতে পারিনি কোনোদিন। উত্তরা, দুটি আঁখি তারা খুঁজে খুঁজে সারা অধীরা হলো যে রাই, গোকুলের বাসরিয়া এলো অভিসারে, মধুরী তু এলো যেন বধুয়ার সাথে, দুহু চারে দুহু পানে মিলালো আশাতে। কিন্তু এখন আমি জানাতে চাই না উনি কোন দেশের রাজা দিদি, সময় হলে সব জানতে পারবি। আচ্ছা উত্তরা, তোমার মনে আছে আমাদের সেই দেবিকান্তকে? দেবিকান্ত? সে কি এখন বেঁচে আছে? বেশ বহল তবিয়তে বেঁচে আছে। তার কত নাম, লোক, লস্কর, বজরা। সত্যি? সে কোথায়? শুনলে খুশি হবে না? ভুজঙ্গ হালদারের নাম শুনেছ? ও বাবা, শুনিনি আবার। ওর এক পালিত পুত্র আছে, সেই হলো দলের আসল নেতা, সবাই তাকে রাজাবাবু বলে জানে। ওই রাজাবাবু হলো আমাদের শ্রীমান দেবিকান্ত রায়। বাসুদেব কি বলেছে জানো? কি? তুমি নাকি ভুজঙ্গ হালদারের কাছে মানুষ, তুমি নাকি ডাকাতি করো? বাসুদেব জানে, কিন্তু ও কি করে জানলো? কথাটা তাহলে সত্যি? হ্যাঁ। আগে বলনি কেন? শোনো উত্তরা, আমি একদিন তোমায় সব খুলে বলতাম,
কিন্তু দেবীকান্ত আমি বাসুদেবকে বলেছি ও যা বলেছে সব মিছে কথা এখন এখন আমি কেমন করে সবার কাছে মুখ দেখাবো আমার খুব আশা ছিল তুমি একদিন বাবার সামনে গিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে আর আমি সবাইকে বলবো আমি জানতাম তুমি জীবনে খুব বড় হবে তুমি মানুষ হয়ে ফিরে আসবে উত্তরা কিন্তু সত্যি করে বলো তো তুমি কি মনে মনে জানতে না কোনোদিনই তুমি বাবার সামনে গিয়ে দাঁড়াতে পারবে না উত্তরা আজ সারা দেশে অরাজকতা শুধু তারাই আজ ভালো আছে যাদের সিন্ধুকের প্রত্যেকটি মোহর গরিবদের পাঁজরার এক একটি হাড় যাদের ঘরণীদের গলার এক একটি মুক্ত সাধারণ মেয়ের এক এক ফোঁটা চোখের জল আমি ওদের মহল থেকে ধন দৌলত কেড়ে আনি ওরা বলে আমি ডাকাত কিন্তু গরিব চাষিরা ভালোবেসে আমায় ডাকে রাজা বাবু অনেক রাত হলো বাসুদেব এবার ঘুমোতে যাও আচ্ছা উত্তরা আগে তো তুমি কোনোদিন আমার সঙ্গে এইভাবে কথা বলতে না আজ এত বদলে গেছে শুধু ওই একটি লোকের জন্য হ্যাঁ তাই তুমি এত নির্মম হতে পারো আমি ভাবতে পারিনি কোনোদিন কিন্তু তুমি আমায় জানো না উত্তরা আমি আরো নির্মম হতে পারি আরো কট হতে পারি গোলাপ কাটার ঘায়ে কাদায় প্রেমিক পাপি হারে যে গোলাপ কাটার ঘায়ে সে তো আরাম করে কাটার জ্বালা খুশবুতে সে তো আরাম করে কাটার জ্বালা খুশবু আলী হুন খান শাহসুজার পক্ষ ত্যাগ করে আমাদের ফৌজে দাখিল হয়েছেন শাহনশাহ বাদশাহ ঔরঙ্গজেব খুব মেহরবান খুব মেহরবান কতখানি তোমরা তার খেদমাতে হাজির হলে তিনি তোমাদের মাফ করে দেবেন ব্যাপারটা খুবই গোলমেলে বাসুদেব ধরো ধরো যদি যুদ্ধ না থামে যদি শাহসুজা হেরে যায় যদি মির জুমলা শাহসুজার তোপখানা বারুদখানা দখল করবার জন্য এই গড় নাসিমপুর আক্রমণ করে তখন মির জুমলা জানবে কি করে তোপখানা বারুদখানা এখানে সরিয়ে আনবো খুব গোপনে হাসরাত আমার কথা না শুনেই চলে যাচ্ছিলেন আর হাসরাতের সামনে দাঁড়িয়ে পথ আটকানো দেয়াত কি চাও তুমি বলো কি চাও গড় নাসিমপুর আমার মেয়ে হয়ে তুমি চৌধুরী বংশের নাম তো বলে ছি দেবীকান্ত আমার ছেলেবেলার বন্ধু দেবীকান্ত কে দেবীকান্ত তাকে আমি চিনি না আমার কাছে তার কোনো পরিচয় নেই তার একমাত্র পরিচয় সেটা সাধারণ ডাকাত আর সেই ডাকাতের সঙ্গে আমার মেয়ের কোনো পরিচয় থাকতে পারে না বাসুদেব এখানে আমি একা কি চাই তোমার আমি কিল্লাতার তুমি কয়েদি তোমাকে প্রত্যেক দিন একবার করে দেখে যাবা আমার কর্তব্য দেখা তো হয়ে গেছে এবার তুমি যাও তুমি আর আমি একেবারে একা আহ!
বাসুদেব ছোড়া আমার বুকে পারবে ললিতা শুধু একবার রাজবাবুকে আনবে কর্ণসিংপুরে কিন্তু ওখানে কি ভাববে আমায় সে তো জানতে পারবে না সে শুধু শুনতে পারবে কি তাকে উদ্ধার করতে ধরা পড়ে গেছে রাজবাবু তারপর যার ভাগ্যে যা তাই হবে কি করতে হবে তোমার জন্য বলো তুমি মন দিয়ে শোনো আমি যা যা শিখে দিচ্ছি সে কথাগুলো বলবে রাজবাবু আমার 3000 লোক গড় নাসিমপুর ভেঙে গুঁড়িয়ে ধুলো করে দেবে ঘরের মধ্যে যেতে হবে আপনাকে একা হ্যাঁ একা দলবল নিয়ে গেলে চলবে না বাসুদেব যদি জানতে পারে না তাহলে হয়তো মেরেই ফেলবে রাজামশার উত্তর দিকে কিন্তু আমি একা কি করতে পারি যা কিছু করবার আপনি একাই পারবেন আর এখন ঘরের ভিতরে বেশি সৈন্যও নেই কিন্তু ললিতা আমি ঘরের মধ্যে ঢুকবো কি ঘরের মধ্যে ঘরের মধ্যে আজ আজ মাঝরাত্রি মহলের পূব দিকে প্রথম দুটি ছেড়ে তার পরের জানলায় আমি একটি প্রদীপ দোলাতে থাকবো হ্যাঁ আর আপনি তখন সাথে খাল পার হয়ে আসবে এসে প্রাচীরের উপরে উঠে যাবেন আমি আপনাকে নিয়ে যাবো উত্তরের কাছে আপনি বীর পুরুষ আপনি যোদ্ধা দুশ্মনের মোকাবিলা করবেন তলবার হাতে সামনে থেকে লুকিয়ে পেছন থেকে ছোড়া মারবেন না আমার উপরে তোমার এত বিশ্বাস আমি আপনাকে শ্রদ্ধা করি শ্রদ্ধা গড় নাসিমপুরে আমাকে এখনই ফৌজ পাঠাতে হবে বাসুদেবের হাত থেকে দেবীকান্তার উত্তরাকে বাঁচাবার জন্য তাই না কিন্তু ওকে বাঁচিয়ে আমার লাভ কি বহুকাল আগে দেবীকান্তর উপর বিরাট একটা অন্যায় করা সুতরাং এমনও তো হতে পারে আপনি তার প্রতিকার করলে সে হয়তো আপনার পক্ষে যোগ দেবে বেবকুফ বেবকুফ রাজনীতি তুমি কি বোঝো বাংলাদেশ জয় করতে এসেছিলাম দেশ দখল করে ফিরে যাচ্ছি এর মধ্যে দেবীকান্ত উত্তরা বাসুদেব বাঁচলো কি মরলো তাতে আমার কি এসে যায় বলো সব কথাই আমি আপনাকে বলেছি শুধু একটা কথা এখনো বলা হয়নি দেবীকান্ত একদিন আমার মা নিজ্জত বাঁচিয়েছিল আমার ভাই ভাই আচ্ছা তুমি এখন যেতে পারো গড় নাসিমপুর অনেক দূরের পথ দাঁড়াও রাজাবাবুকে সত্যিই বাঁচাতে চাও অবাক হচ্ছ না বাতি দুলিয়ে দেবীকান্তকে মারবার ষড়যন্ত্র করা হয়েছে কিন্তু এই বাতি দোলানোর জন্যই দেবীকান্ত বেঁচে যাবে দেখা যাক কার হাতে নিশানা তো ভালো না বাসুদেব না 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 এ আমি চাই না তুমি আমার বন্ধু আমার ভাই বন্ধু ভাই ভয় পাচ্ছ ভয় আমি তাহলে আর দেরি কেন বাসুদেব চন্দ্রমোর হম চকরি
না বাসুদেব না, কিছুতেই না। এভাবে তুমি আমাকে ছেড়ে কিছুতেই যেতে পারো না, কিছুতেই না। বাসুদেব, বাসুদেব, গড় নাসিমপুর আমি কাউকে দেবো না, কাউকে না। গড় নাসিমপুর আমার একা। আমি এই গড় নাসিমপুর তৈরি করেছি, নিচে হাতে আমি এটাকে ধ্বংস করব। আগুন জ্বালা, এই মশালের আলোয় আমি আগুন জ্বালাবো বাসুদেব, আগুন জ্বালাবো। Thank you.